Good evening everyone, welcome back to the channel to a new video. আর আজকে দেখো সন্ধে এখন মোটামুটি 7:30 মতো বাজে আর এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে গেছে আর এই যে বাবান আমরা সবাই রেডি হয়ে গেছি। আজকে আমাদের রাত্রে একটা ইনভিটেশন আছে আর সেটা হলো আমার বাপের বাড়ির দিক থেকে, মানে আমার বাপের বাড়িও আমার ঠাম্মার অ্যাকচুয়ালি বাপের বাড়িতে, যেটা সেখানে এক কাকার আজকে অ্যানিভার্সারি আছে আর সেখানেই আমাদের ইনভাইট করেছে, আমরা আজকে যাচ্ছি সেখানে। তো আজকে না একাদশী, আর একাদশী মানে এখনও তো তোমরা জানোই যে আমাদের, মানে আমার শ্বশুর মারা গেছে, এখনও এক বছর যেহেতু হয়নি, আমাদের একাদশীটা পালন করতে হয়, সেই জন্য আমি আর ও তো একাদশী করি। তা আজকে আমরা খেতে পারবো না বাইরে কিছু, একাদশীর দিন তো আমিষ টামিষ খাওয়া যায় না, সেটা সবাই জানো তোমরা। তা আজকে আমরা কিছু খেতে পারবো না, তাই জন্য ফার্স্টে একবার ইয়ে করলাম কি কোথাও অনুষ্ঠান অনুষ্ঠান তো আর যাবো না। তারপরে আবার ওরা অনেক করে বলল যে আসো না হয় একটুখানি মিষ্টি টিষ্টি খাবে, আর একটু মানে আসলে হলো কি একটুখানি আনন্দ করা মজা করা, এটাই তো আসল, তাই জন্য খাওয়াটা তো বড় কথা না, তাই জন্য তারপরে ও বলল ঠিক আছে তাহলে চলো যাই ঘুরে আসি। ও একটু কাজটা মানে ইয়ে করে রেখেছিল সেই বুঝছেই, আর এখন আজকে তার মধ্যে বাবানের যেহেতু আবার এখন স্কুলটা ছুটি পড়ে যাচ্ছে দিওয়ালির জন্য, তাই জন্য ভাবলাম এখন যেহেতু আর এক্সামের চাপটা নেই, মানে কয়েকদিন একটু ছুটি আছে, আবার তাই জন্য আজকে আমরা যাচ্ছি এখন ওখানে। পিসিমণিও আসবে, সবাই আসবে, আর কে কে আছে চলো তোমাদেরকে অবশ্যই পারলে ভিডিও করে দেখাবো, ওখানে কি হচ্ছে না হচ্ছে আমি জানি না, আমি কতটা ভিডিও করতে পারবো। যাই হোক এখন আমরা রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি বেরোই আগে, তারপরে আবার দেখা হচ্ছে। আমরা এখন চলে এসেছি অনুষ্ঠানে, আর এটা হলো আমার একটা বোন, তাই না? এই যে পিছনে হ্যাপি অ্যানিভার্সারি করা হয়েছে, এখানে হচ্ছে লাইভ প্রোগ্রাম হচ্ছে। পাঞ্জাবি
ভাই মালা বদল হবে তো ভাই পাল্টাপাল্টি করো তুমি পড়া তোমাকে পড়াবে এই ব্যবহার হয় নাকি মালাটা খুলে একটু দাও এদিকে গলায় গলায় মালা খুলে হাতে দাও আমরা তো বললামই যেটা আমরা খাবো না ওরকম ইয়ে করেই গেছিলাম, কিন্তু আমরা আগে বলেইছিল যে পিসিমণি আগে মানে বলেইছিল যে আমরা যে একাদশী আছে সেটার কথা, তাই জন্য ওরা আলাদা করে আমাদের জন্য মানে লুচি আর পনিরের তরকারি অ্যারেঞ্জ করেছিল নিরামিষ সব পুরোটাই। তারপরে ওই জন্য ওই লুচি পনিরের তরকারি আর মিষ্টি খেয়েছি, আইসক্রিমও খেয়েছি, আর বাবান তো খেয়েছে তোমরা দেখলে। কোনটা ভালো লেগেছে তুমি জানো? কি ভালো লেগেছে সব থেকে? আইসক্রিম আর পান। তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম, ওরা তো লোকাল, ওখানে সবাই থাকবে হয়তো, এখনো পর্যন্ত ওরা খাওয়া দাওয়া করেনি, আমাদের জন্য খাওয়া করেছিল, তাও খেলাম, ভালোই খেলাম। যাই হোক, একটা ছোটোখাটো অনুষ্ঠান অ্যাটেন্ড করা হলো, এই ভালোই লাগলো। আর এখন আমরা বাড়িতে মোটামুটি কাছাকাছি চলে এসেছি, নাগের বাজারে কিছুক্ষণের মধ্যে পৌঁছেও যাব। আর পিসিমণিরা ওখানে থেকে ওলায় করে চলে গেছে বাড়িতে, ওদেরকে বলছিলাম আমাদের সাথে আসতে, মাঝখানে কোথাও নেমে যাবে, কিন্তু ওরা ওদিক থেকে একেবারেই ওলায় করে চলে গেলো।
তা আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব সাপোর্ট করো, চ্যানেল। বাই বাই, গুড নাইট।